নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 68তম এপিসোডে আমার অতিথি সোশ্যাল ওয়ার্কার, এডুকেটর এবং আমার বিশেষ বন্ধু সমিত সাহা। নমস্কার সমিত। নমস্কার। সমিতকে আমি চিনি অনেক, সমিত কে চিনি সমাজ সেবক হিসেবে, অনেক জায়গায় দেখেছে, অনেকের পাশে দাঁড়ায়, সেগুলো আমরা শুনব। আমার অন্য যে প্রোগ্রাম চলে হাই নিউজে, জয়ের পথে সঙ্গে সুজয়, সমিত আজ কলকাতার একটা চেনা নাম। সমিতের জায়গায় শুধু আমি আমি যাই না, অনেকের সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিরা যায়, সব সময় যায়। কিন্তু সমিত, আজকের প্রোগ্রামটা ঠিক তোমার অন্য কিছুর জন্য নয়, মানে ইটস এ ডিফারেন্ট কাইন্ড প্রোগ্রাম। এটা জয়ের পথে, ইট ডাজেন্ট টক অফ সাকসেস। 67 এপিসোড আগে, প্রত্যেক সপ্তাহে দুটো করে এপিসোড হয় তুমি জানো, বৃহস্পতিবার এবং রোববার, 67 এপিসোড আগে, মানে 67 ডিভাইডেড বাই 2 করো, মানে 33-34 সপ্তাহ আগে এটা শুরু হয়। তোমার জাস্ট করোনা কি হবে না দিয়ে, প্রথমে কুণাল সরকারকে দিয়ে, ডক্টর কুণাল সরকারকে দিয়ে শুরু হয়, এবং সেইটা হওয়ার সময় আমরা ভেবেছিলাম যে 29শে জুন কিংবা জুন মাসের মধ্যে করোনা শেষ হয়ে যাবে, মানে উই উইল গেট রিড অফ করোনা। এবং তখন সেটাই একটা বিরাট অপেক্ষা ছিল যে এপ্রিল মাসে, ভাবছি যে জুন মাস, এপ্রিল, মে, জুন। আজকে দেখতে দেখতে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর দিস ইজ দ্য 10th মান্থ উই আর ইন টু যে আমরা করোনা নিয়ে ভুগছি। এই করোনা কি হতে পারে, করোনার থেকে কি প্রোটেকশন নেওয়া যেতে, করোনাতে লোকে কিভাবে সার্ভাইভ করেছে, বিভিন্ন প্রফেশনালস, ভার্টিক্যালস এর লোকজন কি করে, তার জন্য আমি সপ্তাহের পর সপ্তাহ এই প্রোগ্রাম করে গেছি। আমি ছুটে চলে গেছি ইউনাইটেড কিংডমে, আমি ছুটে গেছি ইউনাইটেড স্টেটসে, আমি গেছি রাশিয়াতে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, মানে নাইজেরিয়া, কেনিয়া, কোন কোন দেশে আমি যাইনি জানতে যে তাদের কি অবস্থা, তারা কি করে কন্ট্রোল করছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 30টা প্রায় আন্তর্জাতিক ডেস্টিনেশন, এবং একাধিকবার আমেরিকায়, একাধিকবার ব্রিটেনে আমরা গেছি, একাধিকবার আমরা নাইজেরিয়াতে গেছি। তোমাকে প্রশ্ন যে এই যে ভয়ানক এক পরিস্থিতি, তোমার যে সমাজ সেবা, তার তো তো ইট মাস্ট হ্যাভ টেকেন এ হিউজ পার্ট। এই পরিস্থিতিটাকে তুমি তোমার ভাবে, তুমি তোমার চোখে কেমন করে দেখেছো, কেমন ভাবে চলছো, আপ টু ইউ সমিত, সমিত শাহ। আচ্ছা, নমস্কার দর্শক সকলকে জানাই, আর বড়দিন যাচ্ছে, কিন্তু আমরা সকলেই, আপনি যেমন বললেন, সকলেই একটা বিষণ্ন নিয়ে চলছি। এই যে সময়টা, এটা আমাদের সবার জীবনেই প্রথম, এবং আমরা সকলে প্রার্থনা করব জীবনে আর কখনো যেন না আসে, কিন্তু এসে গেছে। আমাদেরকে লড়াই করতে হবে, এই লড়াইতে আমরা সকলে সৈনিক, প্রত্যেকে লড়াই করছি। অনেকের দৃষ্টিভঙ্গি আমি দেখছি, আপনি যেমন সারা বিশ্ব ঘুরেছেন, আমি হয়তো অনেক ধরনের মানুষের সাথে কথা বলেছি, একদম বাজারে সবজি বেচছে, তাকে জিজ্ঞেস করছি মাস্ক পরনি কেন, ও আমাদের মানুষ বা তথাকথিত এলিট যারা খুব আতঙ্কিত, তারা এখন অনেকে ঘর থেকে বেরোয়নি। আমরা বলছি অনেক মানুষ তো বেরিয়েছে, তুমি বেরোচ্ছ না কেন, বলছে না এখনো সেফ নয়, যতক্ষণ না ভ্যাকসিন আসবে ততক্ষণ বেরোবো না। এই যে দুটো পার্থক্য আমি বললাম, সমাজের দুটো স্তর, এই দুটো স্তর কি ভালো করে দেখেছি। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে যেটা বাস্তবে রয়েছে তার সাথে একটা লড়াই করতে হবে। এই লড়াইটা সর্বস্তরের মানুষকে করতে হবে, যেমন একদম পথের ধারে বসে থাকা মানুষ তাকেও করতে হবে, আবার একদম অট্টালিকায় রয়েছে তাকেও সঙ্গে আনতে হবে। এই দুটো মানুষকে আমাদেরকে একসাথে নিয়ে আসতে হবে। এটা যুদ্ধের পরিস্থিতি, এইখান থেকে একটা লড়াই আমরা করছি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সকলে একসাথে লড়বো। আজকে একটা কথা আমাদের সবাই, মানে সবসময় বলছি, চলে গেছি, যখন গৃহবন্দী হয়ে গেলাম সকলে আমরা ঘরে বন্দী হয়ে গেছি, আর আশেপাশে কি হলো, কোথায় কি কে মরলো, এই যে বারান্দা থেকে না, সেই যে জায়গাটা তৈরি হয়ে গেল, সেটা সবাইকে এতটাই সামাজিক দূরত্বের মধ্যে নিয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি যে হসপিটালে স্ত্রী করোনা সুস্থ হয়ে গেছে,
হয়ে গেছে, বাড়িতে চলে এসেছে, সমাজ তাকে গ্রহণ করেনি, বলছে তুমি এখন এসো না, ক্লাবে গেলে বন্ধুরা বলছে তুমি তুমি ভাই পরে এসো, কিছুদিন বাদে আমাদের সাথে মেলামেশা করো, পাড়াতে দেখা হয়ে গেলে মুদিখানার দোকান থেকে লোক সরে যাচ্ছে। এই সামাজিক দূরত্বের কথা কিন্তু কেউ বলেনি। সবাই যে দূরত্বের কথা বলেছে ফিজিক্যাল ডিস্টেন্স, সেটা হচ্ছে শারীরিক দূরত্ব, কিন্তু আমরা সবাই এই দূরত্বটা সমাজকে অন্য জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। আমার খুব সেইটা ভাবনা হয় যে কি কথা আমরা বলা উচিত ছিল আর কি কথা মানুষ গ্রহণ করলো। একটা আমি তাই সবাই জুড়ে সব জুড়ে তুমি তো সমাজের বিভিন্ন চ্যালেঞ্জিং সেক্টরকে নিয়ে কাজ করো, প্রথমত অনাথ, দুস্থ, দরিদ্র, ডাউন ট্রডেন, এটা এদের নিয়েই তোমার ফিজিক্যালি চ্যালেঞ্জিং, তোমার দৃষ্টিহীনদের নিয়ে কাজ করো, তাদের কাছে তো ভীষণ এ ছিল, মানে ইউ হ্যাভ সিন ইট রাইট ফ্রম দি গ্রাউন্ড লেভেল, মানে একদম গ্রাউন্ড জিরো থেকে তুমি দেখ, তৃণমূল স্তর থেকে তুমি দেখেছো। এদের কথা যদি একটু কিছু শেয়ার করো, তার কারণ হচ্ছে আমরা ডাক্তারকে বলেছি, ভাইরোলজিস্ট কে বলেছি, নার্সদের নিয়ে এসেছি, সব ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবাই শেয়ার করেছে তার মধ্যে সমাজের কথা। তুমি যদি একটু শেয়ার করো এই চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ তো শুধু ফাইন্যান্সিয়াল নয়, ফিজিক্যাল চ্যালেঞ্জ, সোশ্যাল, তুমি সোশ্যাল চ্যালেঞ্জের কথা বললে, এই যে তুমি যে সেক্টরটাকে নিয়ে তোমার তুমি নিবেদিত আর কি, তোমার প্রাণ ইনফ্যাক্ট নিবেদিত আমি দেখেছি, সেই সেক্টরটা করোনাতে কিভাবে আক্রান্ত কিংবা করোনা পরিস্থিতিতে কি করবে আক্রান্ত, তুমি যদি সেই নিয়ে দু চার কথা বলো। যখন লকডাউন হলো আমরা কেউ তো বুঝতে পারিনি যেটা এটা কি বিষয়, আমরা যখন এই স্পেশাল বাচ্চা মেন্টালি চ্যালেঞ্জ, ব্লাইন্ড বা যাদেরকেই আপনি ধরেন না কেন, আমরা সবসময় শিখিয়েছি হ্যান্ডশেক করো, কাছে যাও, আমাদের ওখানে যখন কোনো করে তারাও হ্যান্ডশেক করার জন্য কাছে চলে যায়, কিন্তু এই যে দূরত্বের কথাটা যখন আমরা বোঝাতে শুরু করলাম বা তাদেরকে শেখাতে চেষ্টা করব, তার আগেই তো সব বন্ধ। তারা সকাল থেকে ঘুম থেকে উঠতো, কতক্ষণে আমাদেরকে চলে যাবে, কারণ তাদের জীবনটাই ছিল আমাদের ওই ওইটাই তাদের সংসার, ভালোবাসা, আড্ডা, ক্লাব, গল্প, কারণ বাড়িতে তারা কেউ সঙ্গ পায় না, পাড়াতে কেউ তাদের সাথে খেলে না, আত্মীয়রা কেউ তার সাথে কথা বলে না, সেখানে তারা বন্ধু পায় আমাদের কাছে এসে, কিন্তু সেটা পুরো বন্ধ হয়ে গেল গৃহবন্দী অবস্থায়। মানুষ তারা যে কি নিদারুণ কষ্টের মধ্যে পড়ে গেল এবং তার পরিবার, সেটা একমাত্র তারাই জানে। এমন মানে উদাহরণ হয়েছে, একজন বাবা তার মানসিক প্রতিবন্ধী সন্তানকে বাধ্য হয়ে গলা টিপে হত্যা করেছে, তার অত্যাচার সহ্য করতে না পেরে, অসুবিধা সহ্য করতে না পেরে। এই রকম ঘটনা যখন ভেতরে হাওড়া জেলার থাকা আমার স্টুডেন্ট, সে লকডাউন ব্রেক করে হাঁটতে হাঁটতে শ্যামবাজারে আমাদের অফিসে, মানে আমার যে সংস্থা, তারা যেখানে সংবেদন, যেখানে প্রতিনিয়ত আসতো, সে হাঁটতে হাঁটতে কাউকে না বলে চলে এসেছিল, একজন মানসিক প্রতিবন্ধী ছেলে। এরকম প্রচুর উদাহরণ আছে ঘর থেকে পালিয়ে, মানে তাদের ধারণা হচ্ছে বোধহয় তাকেই ঘরে আটকে রাখা হয়েছে। তাদের অদ্ভুত বায়না, আচমকা তো তারা বায়না করতো যে আমি আইসক্রিম খাবো, বিয়া নিয়ে এনে দাও, দোকান তো সব বন্ধ, রাস্তায় কেউ বেরোচ্ছেন। সেই রকম পরিস্থিতিতে সেই বাবা মায়েরা খুব কঠিন অবস্থা হয়ে গেছিল। তারপরে ধর করতে হবে মায়ের কাছে না দেখলে তো সে তো জড়িয়ে ধরতে চাইতো, তাকে যে এতদিন পাড়ার লোকটা আদর করতো, সে যখনই দোকানে কাকুকে দেখছে, দাদাকে দেখছে, দিদিকে দেখছে, সে তো কাছে চলে যাওয়ার চেষ্টা করছে, আর তাকে দেখে সেও দূরে যাচ্ছে। এই যে শেখানোটা, এই শেখানোটা সময় তো আমরা পাইনি, তাকে ঘরে বন্দি করে দেওয়া হয়েছে। তার ফলে কি হয়েছিল, সমস্ত কিছু ব্রেক হয়ে গেছে। তারপরে অনেক ওষুধ তাদেরকে খেতে হয়, সেই ওষুধ তখন নিয়মিত পাওয়া যাচ্ছিল না, বা অনেকের পরিবারের আর্থিক অবস্থা এতটাই নিদারুণ ছিল যে তারা যে খাবে না ওষুধ কিনবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই ধরনের মানুষকে কি করে আগলাবো, সেটা ভাবতে ভাবতে প্রথমত তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে রেশন দিয়ে, সবার পক্ষে আসা সম্ভব না, কি করে তাদের বাড়িতে পৌঁছানো হবে, বয়স্ক মানুষ, হুইল চেয়ারে যারা থাকে, দৃষ্টিহীন মানুষ, কোনো কোনো ট্রান্সপোর্ট নেই। আমরা চেষ্টা করেছি সমস্ত লকডাউন দ্বিতীয় হচ্ছে লকডাউনের সময় এই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে আমরাই প্রথম সংস্থা
গর্ব করে বলবো ভারতবর্ষের আমরাই প্রথম সংস্থা যারা এই স্পেশাল বাচ্চাদের নিয়ে কিছু হোয়াটসঅ্যাপ ট্যালেন্ট কন্টেস্ট করে তাদেরকে মনোরঞ্জন করে তাদের সেই বিষয়ের মধ্যে আটকে রাখা চেষ্টা করছে। খবর হয়েছে আমরা একটা বিরাট ভাবে এইটাকে একটা প্রতিযোগিতা এনেছিলাম, তারা যাতে আনন্দ পায়, এইটা এখন আমরা কন্টিনিউ রেখেছি। আস্তে আস্তে ছেলে মেয়েরা আসতে শুরু করেছে, কিন্তু এতদিন তাদের জীবনের যা বৈচিত্র্য ছিল সেটা কিন্তু ভঙ্গ হয়ে গেছে। আবার নতুন করে তার একদম অ ক খ লেভেল থেকে শুরু করতে হবে। আপনি ভাবুন, একটা 28-30 বছরের ছেলে, সে আবার নতুন করে শিখতে শুরু করবে। এটা খুব মানে কষ্টের, যে এই যে ক্ষতিটা হয়ে গেল তাদের এবং তাদের পরিবারের, এটা অপূরণীয় ক্ষতি। জানি না আবার কবে কি হবে, কি তুমি তুমি যে তুমি যে কাজটা করো তুমি যে কাজটা করো লোকে তো তোমার কাছে আসে, সে চ্যালেঞ্জিং হোক, যতটাই চ্যালেঞ্জিং হোক। এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিকে তুমি কি তাদের কাছে গেছিলে না তারা তোমার কাছে এসেছিল, এইটা যদি বলো, যে তোমরা হাউ ডিড ইউ কিপ আপ ইওর ওয়ার্ক। মানে আমরা তো সময় নিজেরা কাজ চালু করে, যে আমরা যেরকম প্রথম দিন থেকেই আমরা কিন্তু, তুমি জানো আমি টেকনো ইন্ডিয়া ডিরেক্টর সিইও হিসেবে কাজ করি, এবং তাই জন্য প্রথম দিন থেকেই কিন্তু আমাদের 2-3 দিন লকডাউনের পরই আমাদের স্বাস্থ্য ভবন যেতে হয়েছে, আমাদের নানান ইউনিটস যেতে হয়েছে, কোনোটা হয়তো ওরা আইসোলেশনের জন্য, কোনোটা কোন সেন্টার কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ইউজ করবে বলে, কখনো গাড়ি লেগেছে, কখনো অ্যাম্বুলেন্স লেগেছে। সো উই হ্যাড উইথ দ্যাট, তারপরে অফিসকে চালু রাখতে আমরা কিন্তু মে মাস থেকে সপ্তাহে 3 দিন করে, এবং জুন মাস থেকে মে মাসের শেষ থেকে, শেষ উইক থেকে আমরা কিন্তু ফুল অফিস করেছি, 6 ডেজ এ উইক করেছি। তার মধ্যে AICT ইন্সপেকশন হয়েছে, UGC ইন্সপেকশন হয়েছে সমস্ত। তোমার কাজটা তো অফিসে যাওয়া ছিল না, তোমার কাছে তো লোক আসতো, তো হাউ ডিড ইউ রিচ ইউর সাবজেক্টস মানে ডিউরিং দিস করোনা টাইম? তোমার তোমার যারা তুমি যাদের সাথে কাজ করো, তুমি নিজে গেছিলে না তারা এসেছিল? প্রথম কথা হচ্ছে, প্রথম প্রথম আমরা সকলেই একটা ভয় পেয়েছিলাম যে কি হবে। প্রথম 2-4 দিন তো বুঝতেই পারিনি, পর থেকে যখন একটু ভাবতে শুরু করলাম যে এবার বেরোতে হবে এবং মানুষের মানে প্রয়োজনেই বেরোতে হলো, তখন কিন্তু শুধুমাত্র অফিস বা নিজের কাজের জন্য বেরোনো না, বাজারের ব্যাগটা নিয়েও এমন হয়েছে যে মানুষকে তার রেশনটা পৌঁছে দিতে হবে, কোথাও ওষুধ জীবনদায়ী ওষুধ দিতে হবে, কোথাও কোনো রুগী অ্যাম্বুলেন্স পায়নি তার গাড়িটা ব্যবস্থা করে দিতে হবে, তারপরে রক্ত জোগাড় করে দেওয়া। আমরাই একমাত্র অর্গানাইজেশন এই লকডাউন ব্রেক করে আমরা রক্তদান শিবির করেছি, এবং বাড়ি বাড়ি আমাদের ভলেন্টিয়ার্সদের নিয়ে গাড়ি ঠিক করে ব্লাড রক্তটা দিতে পারে ঠিক মতো করে। অনেক বয়স্ক মানুষ এমনকি গ্যাসে গ্যাস ফুলিয়ে গেছে, আমাদেরকে ফোন করেছে, সেই গ্যাসটাও তাকে বাড়িতে এনে দিতে হবে। এরকম আমাদের ভলেন্টিয়াররা আমরা সকলে যেমন বাড়িতেও সার্ভিসটা পৌঁছে দিয়েছি, আবার আমাদের ওখানে তো রেশন নিতে তো প্রত্যেক দিনই প্রায় আমাদের যাদের প্রয়োজন ছিল তারা এসেছে, যারা আসতে পারি সকালবেলা ভোরের দিকে সেই রেশনটা দিয়ে এসছে। অনেক সময় পুলিশ রাস্তায় ধরেছে যে কোথায় যাচ্ছেন, কি ব্যাপার, মানে এটা খুব মজার সময় গেছে। আবার সেই থানাকে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসা, মানে একটা অদ্ভুত পরিস্থিতির দিয়ে আমরা গেছি। যেমন আমাদেরকে পৌঁছতে হয়েছে স্পেশাল বাচ্চাদেরকে সামলানোর ক্ষেত্রে, বাচ্চারা যখন কিছুতেই শুনছে না, ফোনে সবার তো হোয়াটসঅ্যাপ নেই, সবার তো ভিডিও কল সম্ভব হয় না, আর ফোনে সবাইকে বোঝালে সে বোঝে না, সাময়িক বোঝে, সেই সময় হয়তো তার যাবে না, আমার কথা শোন। 2 দিন বাদে তাকে একটা গিফট নিয়ে গিয়ে তাকে খুশি করা হলো, তারপরে তাকে অনেক বোঝানো হলো, তাতে হয়তো সে 7-10 দিন আবার চুপ থাকলো। এই যে সময় কাজগুলো, এটা কিন্তু আমাদের কন্টিনিউ প্রথম দিন থেকেই প্রায় করতে হয়েছে। প্রথম 2-4 দিন আমরা নিজেরাও হয়তো বুঝতে পারিনি যে কি করব, তারপরে যখন আস্তে আস্তে দেখা গেল যে মানুষের প্রয়োজন, প্রয়োজনীয়তার ফোন ঘরে বসে থাকতে পারিনি। আজকে আমি দেখেছি যে করোনা কালে তো ভারতের সমস্ত মন্দির মসজিদ গির্জা বন্ধ হয়ে গেছিল, সমস্ত অফিস আদালত বন্ধ, বাজার দোকান ছাড়া আর সবকিছু বন্ধ, মানে কাজকর্ম বন্ধ, মানুষের উপার্জন বন্ধ। ভারতের কোটি কোটি মানুষ, অনেকজন হয়তো পায়ে হেঁটে চলতে গিয়ে মারা গেছে,
কিন্তু যদি না আমাদের মতো এরকম সংস্থা, সহৃদয় ব্যক্তি তাদের রান্নার হেসেল খুলে দিত পাড়ায় পাড়ায়, তা না হলে কিন্তু রাস্তায় রাস্তায় কোটি কোটি মানুষ না খেয়ে মরে যেতেন। সেটা এই বিভিন্ন জায়গায় অনেক মানুষ ব্যক্তিগত উদ্যোগে, ক্লাব থেকে, স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এই যে কাজগুলো করা, এগুলো কিন্তু একটা মানুষকে অনেক কাছে এনে দিয়েছে। সুতরাং এটাও একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। এবার একটুখানি একটা খুব প্র্যাকটিক্যাল কথা আসি। দেখো, তুমি তো এনজিও চালাও, তাই তো? আই এম রাইট যে তুমি এনজিও চালাও যখন বলছি? এবার এনজিও তো আর্থিক অনুদানে চলে, এনজিওর তো আর্থিক, এবং এই যে আর্থিক দুর্দশা, মানে আর্থিক দুর্দশা মানে চরম দুর্দশা, যেখানে জিডিপি পড়ে গেছে -24%, 23.9%, সেই সময় এই চ্যালেঞ্জিং টাইমে যখন লোকে ভাবছে কি করে তার দৈনন্দিন মানে হেসেল চলবে, সেই সময় এবং এবং তুমি এনজিও চালাও, এবং সেটা কোনো বিল গেটস ফাউন্ডেশন না যে বিলিয়নস অফ ডলার্স রয়েছে তার, সেই সময় এত সব কাজ, মানে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, এত সব কাজ করেছো রক্তদান শিবির থেকে লোককে বাড়িতে পৌঁছে দেয়া থেকে, where did you get the money from? এই অর্থিক এটা কোত্থেকে এলো? আমি সব সময় মোটিভেশনের কথা বলি, পজিটিভ থিংকিং এর কথা বলি, কিন্তু এট দা এন্ড অফ দা ডে অর্থ তো দরকার, এটা ছাড়া তো কিছু হবে না। শুধু পজিটিভ থিংকিং এ তো অর্থ চলে আসবে না, পজিটিভ থিংকিং করে তো চালানো যাবে না। সেইটা কি করে বললে করলে, সেটা যদি একটুখানি মানে ফেয়ারলি এন্ড স্কোয়ারলি থেকে বড় ব্যাপার হচ্ছে। একদম একদম, সেটা সকলেরই জানা উচিত। আমার মানে আমরা একটা প্রবাদ প্রবচনে সবাই শুনে বড় হয়েছি, লাগে টাকা দেবে গৌরী সেন। এই গৌরী সেনটা আসলে সমাজের অনেক সহৃদয় ব্যক্তি আছেন যারা, যাদের কাছে পৌঁছতে গেলে তারা কিন্তু ফেরান না, এক নম্বর কথা। এবার আমার সংস্থার কথা বলি, ভগবান ঠিক তার পথ দেখিয়ে দেয় কোথার থেকে কি জোগাড় হবে। দেখুন, আমরা দুর্গা এই বছর দুর্গাপূজায় বলছি আমরা প্রায় 500 মানুষকে জামা কাপড় দিয়েছি, করার পরে এখনো 300 জন মানুষকে আমরা শীত বস্ত্র দিয়েছি একদম নতুন, আর তার জন্য কোনো মাইক, মঞ্চ, বিরাট বড় যে অনেক গেস্ট এসছে, একটা একটা টাকাও আমরা মাইক মঞ্চে খরচা করিনি, একদম মানুষকে যে জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আপনি ফেসবুকে গেলে কিছু ছবি দেখতে পাবেন, এই কারণে ছবিগুলো দেওয়া, কারণ আমি তো কারুর থেকে হয়তো চেয়ে এনেছি, কারণ আমি যে জিনিসগুলো তাদেরকে দিয়েছি সেটাও সকলের জানা উচিত। এবং এইটা ছবিটা দেওয়া নিয়ে হয়তো মানুষের দুরকম ভাবনা থাকতে পারে, কেন ছবি দেয়। ছবি এই কারণে দিয়ে দেওয়া হয় যদি কারুর দরকার থাকে সেও যোগাযোগ করতে পারে, আবার আমাদের দেখে হয়তো কারুর মনে ইচ্ছা হতে পারে তাহলে আমিও দেই। আমরা ছবি দেওয়ার পরে, মানুষকে দেওয়ার পরে ছবি দিয়েছি, কোনো অন্যায় করিনি। তাতে যদি মানুষের মনে হয় যে দিয়ে দেখালো তাহলে তাও ঠিক আছে, ও বি আচ্ছা, তাই তো? হ্যাঁ, আমি একদম ও বি আচ্ছা। আর প্রায় 20-22 বছরের ওপরে হয়ে গেল আমরা, আমি যখন ছাত্র টিফিনের পয়সা বাঁচিয়ে বলা যেতে পারে, এখন অবধি চাকরি করে নিজের বা পরিবারের যেটুকু দায়িত্ব পালন করতে পারি বা সম্পূর্ণ হয়তো পারলাম না, কিন্তু তার থেকে বড় পরিবার অপেক্ষা করে বসে থাকে। সুতরাং চাকরির ব্যাগটা নিয়ে সকালে বেরোতে হয় এই কারণেই, কারণ আমার সংস্থার কিন্তু কোনো সরকারি অনুদান নেই, কোনো কর্পোরেট অনুদানের কাছে আমি হাত পাতি না। আমি কারুর কাছে কোনোদিন গিয়ে বলিনি যে আমাকে 10টা টাকা সাহায্য করুন। কেউ যদি আসেন যে আমি কিছু করতে চাই, আমি তাকে বলে দেই যে আমার ছেলে মেয়েদের ব্যাগ দরকার, আমার ছেলে মেয়েদের জুতো দরকার, জামা দরকার, কি খাবারের দরকার, আপনি খাবারটা এনে কোনো আপনার চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, প্রচারের মাধ্যমে আমি সগর্বে বলতে পারবো আজ অব্দি কেউ আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করেনি। যেটা সাহায্য করেছে জিনিস দিয়ে, সরাসরি তার হাতে পৌঁছে দিয়ে, আমরা হয়তো মাধ্যমের কাজটা করেছি, যার প্রয়োজন আর যিনি দিতে চাইছেন সেই মাধ্যমের কাজটা করেছি। সুতরাং এই যে বললেন না, পেয়েছি এইভাবেই, বাবা মার আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায় এবং মানুষের
কাজের একটা টান আছে, সেই টানটাতে ভগবান ঠিক সেই বৈতরণী পার করে দেয়, তিনি ঠিক জোগাড় করে দেন। কিভাবে হয়ে যায় মাঝে মাঝে সত্যি মানে অবাক হয়ে গেছি যে এত জিনিস কি করে জোগাড় হয়, সত্যি হয়তো জোগাড় হয় এইভাবে। সমীর, তোমার সাথে কথা বলে না খুব ভাল লাগছে, একটা অন্য আঙ্গিক চলে এলো পুরো আজকে জয়ের পথ করোনা কাহিনী সঙ্গে সুজয়। জেনারেলি এইসব কথা না জয়ের পথে সঙ্গে সুজয় অনেক সময় তবু আসে, করোনা কাহিনীতে আসে না, কিন্তু করোনা কালে এরকম নিজে চাকরি করে অন্যর থেকে অনুদান না নিয়ে, সরকারি অনুদান না নিয়ে কর্পোরেটে কেউ একটা চালাচ্ছে, আমি তো ঠিক জানতাম না, মোটামুটি জানতাম তুমি করো, আমার কিন্তু তোমার উপর রেসপেক্ট অনেক বেড়ে গেল। এবং আমি তোমাকে জয়ের পথে সঙ্গে সুজয়ের প্ল্যাটফর্মেও তোমার এই কাজ ডিসপ্লে করার একটা 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 প্ল্যাটফর্ম করে দেবো, যেখানে তুমি আরো বলতে পারো, যাতে যারা করতে চায়, যারা দিতে চায়, যারা নিতে চায়, দুটো পক্ষকেই যাতে মিলিয়ে দেওয়া যায়। অ্যান্ড তুমি কখনো দরকার হলে আমাকেও বলো, তার কারণ আমারও জানো তো, তুমি তো জানো যে আমিও সোশ্যালি কাজ করি, আমি কোনো আর্থিক অনুদানের জন্য কোনো প্রোগ্রাম করি না, কোনো কোনো জায়গায় যাই না কোনো আর্থিক। আই ওয়ান্ট টু স্প্রেড আ পজিটিভ মেসেজ যে আমরা বাঙালিরা নিজেরা নিজেদের হাত ধরে সোনার বাংলা করতে পারি। আমি প্রত্যেকটা এতে জয়ের পথে সঙ্গে সুজয়ের এপিসোডে বলি যে আমি সোনার বাংলা গড়ার এক কারিগর, আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা, সে বাংলা যেই করুক। আমি বলি যে বাংলা সোনার করার জন্য কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা নেত্রীর দরকার নেই, প্রত্যেকে আমরা যদি একে অপরের হাত ধরি তাহলেই হবে। এবং তুমি সেই কাজটা করে দেখাচ্ছ, আমি তো বলি আমি আমার মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে, আমার এডুকেশন প্ল্যাটফর্ম দিয়ে চেষ্টা করি। আমি তোমার ছেলে মেয়েদের যদি কখনো মনে হয় যে কোনো ইন্সপিরেশনাল টক দিয়ে কিংবা প্যাশনের টকিং দিয়ে, শব্দই তো ব্রহ্ম যদি করা যায়, আমি আমার নিজেকে অফার করে রাখলাম কোনো রকমের এর জন্য। এবার চলে আসি তুমি নিজেকে, করোনা নিয়ে কথা তো, করোনার কাহিনীতে করোনা, তুমি নিজেকে এই এই পরিস্থিতিতে কি করে ঠিক রাখলে, হাউ ডিড ইউ কিপ ইওর সেলফ মানে সেফ ইন দিস প্যান্ডেমিক এনভায়রনমেন্ট? যেটা যেটা সরকারি বিধি আছে সেই বিধি নিষেধ বা যেরকম ভাবে ডাক্তার বাবুরা বিভিন্ন মতামত দিয়েছেন যে এইভাবে থাকা উচিত, এইভাবে চলা উচিত, যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করি, কারণ আমার মারফত তো আরো অনেক মানুষ সংস্পর্শে আসছেন, আমি চাইবো না আমার নিজের ক্ষতি হোক বা আরো অন্য কারোর ক্ষতি হোক। এই প্রাথমিক যা করণীয় আমাকে করতে হবে। এবার কিন্তু অতিরিক্ত যদি আমি ভয় পেয়ে যাই, অতিরিক্ত যদি সাবধানতা অবলম্বনের মাধ্যমে নিজেকে সবসময় পিপিইর মধ্যে দিয়ে নিয়ে হাঁটাচলা করি, তাহলে হয়তো করোনা আটকানো যাবে ঠিকই, কিন্তু মৃত্যুকে কিন্তু আটকানো যাবে না। মৃত্যু কোনো না কোনো ভাবে আসতেই পারে, আসবেই, আমি যদি শুধু করোনা থেকে হয়তো বাঁচলাম, আর কত দিক থেকে কিভাবে কিভাবে বাঁচবো? যদি মৃত্যু আটকানো যেত তাহলে তো লক্ষ্মীন্দর মরতই না, লোহার ছিদ্র নিশ্চিদ্র বাসর ঘরে তিনি চলে গেছিল। সুতরাং এইটা আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ সচেতন থাকতে হবে, আমাদেরকে সেফ থাকতে হবে। তার মানে এই নয় আমি মৃত্যুঞ্জয়ী হয়ে যাব, তার মানে এই নয় যে আমি কোনোদিন রোগে পড়বো না, ভালো অসুখে ভুগবো না, এরকম কখনোই নয়। একটা করোনাকে ভয় পেলে হবে না, আরো অনেক অনেক রকম রোগ আমাদের চারিপাশে চিরকাল ঘুরে বেড়াচ্ছে, আগামী দিনও সব ব্যালেন্স নিয়ে চলতে হবে, এই চলাটা আমার মনে হয় সকলের জানা উচিত। আমরা কথা বলতে বলতে কি করে সময় চলে যায় তো জানি না, সময় তো আসলে কারোর জন্য দাঁড়ায় না, সময় চলে যায়। আমরা চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে, আমার একদম শেষ প্রশ্ন, আমি বলি বিলিয়ন ডলার কোয়েশ্চেন, তার কারণ আমরা তো মানুষ, তো মানুষ তো সবাই, আমরা তো আশায় বাঁচি। তুমি যেরকম বললে না যে কোনো কিছু তো থেকে থাকে না, এভরিথিং ফ্লোজ অ্যান্ড টাইম ফ্লোজ, টাইম চলতে চলতে একদম শেষের দিকে চলে এসেছে। আমি প্রত্যেককে এই প্রশ্নটা করি, তোমাকেও করছি, কেন তুমি আশাবাদী মানুষ, আশার উত্তর পাবো ভেবে করছি, দর্শকরা ভাবছে যে প্রথম থেকেই করছি, জানো তো প্রথম দিন করতে করতে হয়তো লোকে প্রশ্ন শুনতে শুনতেও ক্লান্ত হয়ে গেছে, করোনা তো ক্লান্ত হয়নি। তাই জন্য করোনার সম্পর্কে আমার শেষ প্রশ্ন, যে কবে মুক্তি পাবো আমরা এই করোনার হাত থেকে, কবে আমরা ফিরে যাব ওল্ড নর্মালি কিংবা ব্লেন্ডেড নর্মালি, এবং তার থেকে ওল্ড নর্মালি কবে মনে হয় এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চলেছি? তুমি তো সমাজের নানা বর্গর সাথে কাজ করো, চ্যালেঞ্জিং কর্পোরেট, তোমার নিজের চাকরি, নিজের আশপাশের লোক, গুণীজন, সবার সাথে কথা বলছো নিশ্চয়ই, নানান প্ল্যাটফর্মেও, সোশ্যাল এবং টেলিভিশন প্ল্যাটফর্মে চোখ রেখেছো, প্রিন্ট পাউন্ড। তোমার কি মনে হয় কবে আমরা ব্লেন্ডেড নর্মাল এবং ওল্ড নর্মালে ফিরে যেতে পারবো, কবে পাবো? আর তো ভালো লাগছে। আমার
অবশ্যই আমরা নিউ নর্মাল নতুন শব্দ আসছে, নতুন কথাও আমরা শিখছি, অনেক কিছু অনেক কিছু আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আবার কবে আমরা পুরনো জীবন ফিরে পাবো। পুরনো জীবন আসলে আমাদের সকলেরই মনে একটা ধারণা যে দিনটা গেছে বোধহয় ভালো গেছে এবং আগামী দিন খুব খারাপ আসছে, এইটা একটা সকলেরই ধারণা। কিন্তু আমার কি মনে হয় যে প্রত্যেকটা দিনই ঈশ্বরের দিন, ভালো মন্দ বিচার করার থেকে আমাদের আজকে যেটা আছে সেটাকে সেই মতো করে মানিয়ে নিয়ে তার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি বলবো না যে আগে খারাপ ছিল, এখন যেমন আছে সেটাকে নিয়েই যদি আমরা চলতে পারি তাহলেই ভালো। করোনা চলে যাবে কি যাবে না, করোনার জন্য ভ্যাকসিন আসবে কি আসবে না, করোনা চলে গেলে আর একটা কিছু আসবে, তখন আমরা কি করব? তাহলে যে আমার সব থেকে মনে হয় ওই মনের থেকে ওই ভয়টা ছেড়ে দিতে হবে, তাহলে আপনি দেখবেন আপনি সেই পুরোনো দিনেই আছেন, সদা যৌবনের। খুব ভালো উত্তর দিলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর টাইম। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেবো, ব্যান্ডউইথ সমিতের কম ছিল বলে ব্যান্ডউইথ অনেক সময় ইন্টারাপ্টেড হয়েছে ওর উত্তর, তবু ও চেষ্টা করেছে এবং আমিও চেষ্টা করেছি ওর বক্তব্য ধরতে। একটু ভিন্ন ধরনের আজকের শো দেখলেন আপনারা। চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে, বলে যাব সতর্কতার কথা, যে সতর্কতার জন্য এই প্রোগ্রাম শুরু করেছিল। মন তো ঠিক রাখতে হবে, সমিতের এই কথা ঠিক, মন ঠিক রাখ, মনে সাহস রাখতে হবে, কিন্তু মনের সাহস শুধু হবে না, আমাদের প্রথমে যেটা পড়তে হবে মাস্ক পড়তে হবে। মাস্ক পড়লে বলছে মাস্ক ইজ বেটার দেন ভ্যাকসিন, সুতরাং ভ্যাকসিনের চেয়ে ভালো হচ্ছে মাস্ক। সুতরাং মাস্ক পরা অভ্যেস করতে হবে, মনে রাখতে হবে হাত স্যানিটাইজ কিংবা ধুয়ে রাখতে হবে এবং কবজি অব্দি হাত ধুতে হবে এবং একটা প্র্যাকটিস করতে হবে। আমি সবসময় বলেন যে এক্সেলেন্স ইজ অ্যান অ্যাক্ট, ইজ এ হ্যাবিট অ্যান্ড নট অ্যান অ্যাক্ট। হ্যাবিট করতে হবে যাতে এই হাত চোখ নাক কিংবা মুখে না ঢুকে যায়, বিকজ এয়ার ড্রপলেটস কিন্তু চোখ নাক এবং মুখ দিয়েই ঢোকে। এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখতে হবে, সোশ্যাল ডিস্টেন্স, আমাদের মতন দেশে 134 কোটির ভারতবর্ষে এটা রাখা খুব টাফ, কিন্তু সেটাই চেষ্টা করতে হবে। এবং আমাদের কিন্তু আমরা কিন্তু এটা একটা ভালো হয়েছে যে আমরা যেটা বললো যে মানুষের প্রতি মানুষের যে ফিলিংস সেটা ইনার ফিলিংস হয়তো বের করতে অনেক ভালো সুবিধা করেছে করোনা। করোনা চলে যাবে, অন্য দোষ অন্য রোগ আসবে, মৃত্যু আসবে, মৃত্যু তো অবশ্যই, জন্মে তো জন্মিলি তো মরিতে হবেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মরার আগে না মরলে চলবে না। আজকে সমিতি এই কথাটাই বলে গেল যে মরার আগে আমরা মরবো না, করোনা যুদ্ধ আমরা জয় করব। প্রত্যেক দিনের মধ্যে বলে বলবো আমরা করব জয়, আমরা করব জয়, নিশ্চয় বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। ফিরে আসব পরের সপ্তাহে। নমস্কার সমীর, থ্যাংকস ফর কামিং টু মাই শো, অ্যান্ড আই উইল ডেফিনেটলি কল ইউ ইন মাই শো জয়ের পথে সঙ্গে সঙ্গে, যেটা 233 সপ্তাহ অতিক্রম করে চলেছে।